চারশো কোটি টাকার মালিক বনে যাওয়া প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়েছেন আলোচনা সমালোচনার মধ্যেই রবিবার রাতে তিনি দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা সেখানে দ্বিতীয় স্ত্রীর বাসায় উঠেছেন বলেও জানিয়েছেন তারা এদিকে জাহাঙ্গীর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার